মাওলা মসজিদে যেতে হবে? রব বললে পারলে যা। মাওলা এই টাইমে মসজিদে গেলে তো আমারে দৌড়ে ফিটাবে, বুঝেন না কেন? আমি যদি রাতে 3টা বাজে 4টা বাজে 2টা বাজে মসজিদে যাই, আমারা সর বলে ফিটাবে, মসজিদে যাওয়াটা রিক্স হবে। রব্বে করিম বলে মসজিদে না পারবি না, আল্লাহ পারবো না, তাহলে যা ঘরে যা, যাই নামাজ বিছা। বলে যে যাই নামাজ বিছালে তো বউ বুঝে ফেলবে আমি বাটপারি করছি, কথা বলেন না কেন? মাওলা বউ বুঝে ফেলবে, মা বুঝে ফেলবে, নিশ্চয় কোন একটা অঘটন ঘটাইছি, সেই জন্য যাই নামাজে বসে কান্না করছি, তাহলে তো ইজ্জত ফানসাত। রব্বে করিম বলে মসজিদে পারবি না, যাই নামাজে পারবি না, মাওলা কেমন জানি লাগছে। রব্বে করিম বলে ঠিক আছে, আমি আল্লাহ কতটুক মায়া মহব্বত করি তোকে, তুই তো বুঝতে পারস নি এতদিন, আজকে বুঝার চেষ্টা কর। মসজিদে যাওয়া লাগবে না, যাই নামাজ বিছানো লাগবে না, অজু করা লাগবে না, তোর যদি এতই প্রবলেম হয় জবানটাও খোলা লাগবে না, মন থেকে তুই একবার আমাকে ডাকতে, একবার ডাকতে, একবার বল রহমান মাফ করে দাও, রহিম মাফ করে দাও, তোর মনের অবস্থা আমি রব্বে করিম শুনে ইন্নাল্লাহ ইয়াগফিরুজ-জুনুবা জামিয়া, তোর সারা জীবনের গুনাহকে মাফ করতে রাজি।